বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো 18 মকাম। যে একটি বিষয় হলো হিন্দু শাস্ত্রের মধ্যে 18 মকাম বলা হয়েছে, আবার মুসলমান শাস্ত্রে 18 মকাম বলা হয়েছে। কিন্তু 18 মকাম তাদের এখানে বিস্তারিত বলা হয়েছে, আর আমাদের এখানে শর্ট করে বলা হয়। আমাদের এখানে শর্ট করে বলা হয়েছে কি, যেমন একটা কথা বলা থাকে যে মায়ের চার, বাবার চার, আল্লাহর দশ। তো এই 8 আর 10, এই 18 সিজে দেহ তৈয়ার, মুসলমান ব্রেক এখান থেকে শেষ। আর সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে এর বিস্তারিত বলা হয়েছে। আচ্ছা, আর হিন্দুদের সেই ধর্মের সেই শাস্ত্রের যে জিনিসগুলা যেভাবে ভেঙে বলা হয়েছে আমি কিছুটা বলার চেষ্টা করব মুসলমানের টাগের সারি। যেমন মায়ের চার, মায়ের চার কী কী, যেমন রক্ত, মাংস, লোম, ত্বক, এই চারটি মায়ের অংশ। বাবার অংশ কী কী, হাড্ডি, রগ, মগজ, মণি, হাড্ডি, রগ, মগজ, মণি, এই চারটি বাবার। আচ্ছা, এবার আসি যে আল্লাহর দশ কি কি। আল্লাহর দশ হলো নিরাকার, আল্লাহর দশটি হলো নিরাকার। সেটি কিরকম, যে আপনি মুখে একটি ঝাল, তিতা, নোনতা একটা কিছু দিয়েছেন, তখন আপনি জাল হলে বলতে পারেন, মিষ্টি হলে বলতে পারেন, তিতে হলে বলতে পারেন, কিন্তু এই ঝালটা দেখতে কেমন, মিষ্টিটা দেখতে কেমন, এটা দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহর দশের এই এক। আরেকটি হলো আপনার শরীর দিয়ে যখন পিঁপড়া হাঁটে তখন আপনার অনুভব হচ্ছে স্পর্শ শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে, তখন আপনি বুঝতে পারছেন আপনার শরীরের উপর দিয়ে পিঁপড়া হাঁটতেছে। এই হল একটা। যেমন চোখে দিয়ে দৃষ্টি করেছি, এখন দৃষ্টি করেছি, দৃষ্টি করার পরে এরকম সেরকম দেখতেছি, কিন্তু দৃষ্টির যে একটা শক্তি বা পাওয়ার এটা কিন্তু দেখা যায় না, এটাও নিরাকার, সে দশটির মধ্যে এটাও একটা। এবার আসি, আপনি যখন কান দিয়ে শুনতে পাচ্ছেন, অনেক দূরে একটা শব্দ হয়েছে শুনতে পাচ্ছেন, তাহলে শব্দর আওয়াজটা দেখতে কিরকম, এটাও কিন্তু নিরাকার, দেখা যায় না। দেখা যায় না বলে কি শব্দটা পাওয়া গেল না, তাহলে সেই দশের এক। আচ্ছা, আমি একজন মানুষ, আমার ভিতর থেকে যদি আত্মাটা বের হয়ে যায়, আমার দেহটা পড়ে যাবে, তাহলে আমি যখন, আমার যখন ক্ষুধা পেয়েছে, তখন এই ক্ষুধা পেয়েছে অনুভব করছি, এই ক্ষুধা জিনিসটা দেখতে কেমন, দেখা যায় না, কিন্তু ক্ষুধা তার নামকরণ করা হয়েছে। এই গেল একটি, দশটির মধ্যে আরও একটি। এবার আসি, আপনার যখন পিপাসা লেগেছে তখন পিপাসা পানি খেলেই যেন প্রাণটা বাঁচবে, কিন্তু পিপাসা যে জিনিসটা এটা কি দেখা যায়, অনুভব করা যায়, পিপাসাটা কি দেখা যায় না, তাহলে আল্লাহর দশের এই আরেক। তাহলে
আমাদের মধ্যে শ্বাস এবং প্রশ্বাস, শ্বাস নিচ্ছে প্রশ্বাস দিচ্ছি, এই যে আমরা কথা বলছি, এই কথাটা দেখতে কেমন? কথাটা কিন্তু দেখা যায় না। তাহলে এটাও আল্লাহর সেই দশের এক। এভাবে, ঠিক এভাবে আমরা মুসলমান ধর্মে যারা আছি তার 18 মকামকে এভাবে বের করেছি। আর হিন্দু শাস্ত্রে যদি যাই বিস্তারিত, কোন মোকামে কে বাস করে, কে কোন ডিউটি করে, কে কি করতেছে, আচ্ছা তাদের 18 মোকামের মধ্যে বলা হয়েছে মন দিয়া শোনো ধাম, তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার, এই বাহতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়, ব্রহ্মাণ্ডেতে যা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই, অতপর কহি শোনো ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। এবার আসি, 74 ব্রহ্মপাশে স্থিতি, মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসতি, ব্রহ্মরদ্ধে মস্তকেতে শ্রী গোলক ধাম, করণোদয় হয় বটে শ্রী গোলক নাম। এই যে কথাগুলো বলা হয়েছে এখানে সর্ব অঙ্গের মধ্যে 18 মোকাম, এই 18 মোকামের মধ্যে কে কোন জায়গায় কোন ডিউটি করতেছে এগুলো উল্লেখ করা হয়েছে, তাহলে বুঝে গেল তারা গভীরভাবে জিনিসগুলো জাস্টিফাই করেছে এবং কোন কোন, যেমন আমরা 350 জোড়া বলি, তাহলে 350 জোড়ার মধ্যে 350 জন বসে ডিউটি করতেছে, তাহলে 18 মোকাম, এই মোকামের মধ্যে বহু দেবতা বহু ফেরেশতারা বসে ডিউটি করতেছে। তাই বলা হয়েছে আজকের যে আলোচনাগুলো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না। তো এই 18 মোকামের যে গল্পটা মোটামুটি বেশ বড়, পুরোটা মুখস্থ রাখা হয় না, যতটুকু পারলাম বলা হলো। তবে আরেকটু বলা যায় যে পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, এরপরে বলা হয়েছে চক্ষু মধ্যে কালাচান করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, এরপরে বলা হয়েছে হাঁটুতে শক্তির স্থিতি বসমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এইসব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়াস, পবর পয়ান্দে কহে শ্রীচরণ দাস। তাহলে তাদের 18 মোকামে কে কোন জায়গায় বসত করে, তাদের নাম বলা হয়েছে, কে কোন ডিউটি করতেছে সেটাও বলা হয়েছে, আর আমাদের মধ্যে কারো নাম বলা হয়নি, শুধু মার চাই বাবার চাই আল্লাহর দশ শেষ। আচ্ছা তাহলে তারাই তো জ্ঞানী। আমাকে একজনে বলেছে যে এটা একটা মেশিন, এই মেশিনটাকে তুমি ফিটিং করো। ওরে বাবা, আমি মেশিনটা দেখলাম, আমি তো এই মেশিন সম্পর্কে কিছু বুঝি না, এখন ফিট করতে বলেছে, আমি তো নিয়ে ওখানে রেখে দিয়েছি, কোন কোন দিক দিয়ে কোন নাট বল্টু কি আমি জানি না। তবে এই সম্পর্কে যদি চর্চা থাকে তাহলে যেখানে যা লাগে তা দিয়ে ফিটিং করা যায়। এখন মানব দেহটার মধ্যে 18 মোকামের মধ্যে কে কোন জায়গায় বসত করা আছে আমি যদি জানতে পারি, তাহলে কোনো একদিন আমি এগুলো রিচার্জ করব এবং কোন জায়গায় কে বসা আছে, কে কোন ডিউটি করতেছে, তখন তাকে আমি একদিন বের করে আনতে পারব, তার সাথে সম্পর্ক করতে পারব। যাই হোক, আজকের আলোচনা এটি বোঝানো হলো যে মুসলমানে 18 মোকাম কিভাবে মিলাইল এবং হিন্দু ধর্ম তারা 18 মোকামটাকে কি মিলাইল। তো এই 18 মোকামের ভিতরে যে তাদের যে মোকামে কে কোন জায়গায় কে ডিউটি করতেছে এটা কিন্তু দেখা যায় বিস্তারিত, আর আমাদেরটা কিন্তু বিস্তারিত নয়। আচ্ছা তাহলে আমি এখন আপনাদেরকে বলবো সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন,
অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে ভালো আলোচনা নিয়ে হাজির হব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।